সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। কিছুদিন আগে আমি দুটো ভিডিও আপনাদের উপস্থাপনা করেছিলাম সার্কেল অফ ক্যাপটিভিটি বলে, যে এই যে আমাদের জন্মছক 360 ডিগ্রির জোডিয়াক, এটা আসলে আমাদের একটা কারাবাস, আমাদের একটা সীমিত অস্তিত্বের একটা প্রতীক। এবং এই যে 360 ডিগ্রিজের একটা সার্কেল অফ ক্যাপটিভিটি, এর কর্তা, এর প্রধান হচ্ছে শনি, প্ল্যানেট অফ বাউন্ডারি, বাউন্ডারি প্ল্যানেট। তো আমাদের যে প্রকৃত শক্তি, যে ক্ষমতা, যে ঈশ্বর চেতনা আমরা অনুভব করতে পারি, যে ঈশ্বর চেতনা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, সেই ঈশ্বর চেতনাকে আমাদের রিয়েলাইজ করতে হবে, জানতে হবে এবং এক্সিকিউট করতে হবে। দ্যাট ইজ দ্য এসেন্স অফ হিউম্যান লাইফ, দ্যাট ইজ দ্য গোল অফ হিউম্যান লাইফ। এবং সেটা করতে পারলেই কিন্তু আমরা নানান রকম সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে পারব। এবং এই ঈশ্বর চেতনা, এই দিব্য চেতনাকে অনুভব করার জন্য, এটাকে প্রাপ্ত হওয়ার জন্য, এটাকে ব্যবহার করার জন্য আমাদের যে চেতনা চৈতন্যের উত্তরণের প্রয়োজন, সেই ভাইব্রেশন, সেই আমাদের নিজস্ব ব্যক্তিগত স্পন্দন কম্পনকে রেজ করার জন্য, বৃদ্ধি করার জন্যই কিন্তু মন্ত্র সাধনা। আজকে আমরা এই প্রেক্ষিতে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে গ্রহগুলো আছে, বিশেষ করে চন্দ্র, বুধ, রবি, বৃহস্পতি, শনি, এই গ্রহদের আরও একটু অন্যভাবে কিন্তু আরও অনেক গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্ল্যানেটস অ্যাট আ মাচ মাচ ডিপার লেভেল। এবং তার জন্য ঋষি অরবিন্দ এবং শ্রীমার যে দর্শন, সেই দর্শনের একটা সহায়তা আমি নেব। পণ্ডিচেরিতে যে ঋষি অরবিন্দর আশ্রম আছে, সেখানে অনেক প্রবীণ আশ্রমবাসী আছেন, তারা নিয়মিতভাবে নানান রকম ওয়ার্কশপস করেন, লেকচার্স দেন। তো সেই রকম এক প্রবীণ আশ্রম নিবাসীর একটা লেকচার শুনে আমি খুব উদ্বুদ্ধ হলাম। আমি একটা প্রেরণা প্রাপ্ত হয়েছি যে এই অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন গ্রহের কারকতা, তার সঙ্গে ঋষি অরবিন্দর কিছু কথার একটা মেলবন্ধন তৈরি করতে পারি কিনা, তারই প্রয়াস করছি আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশা করি এই প্রয়াসের মাধ্যমে আপনারা আরও শক্তি সম্পন্ন হবেন, আপনাদের আরও জীবনযাত্রা মসৃণ করতে আমি সাহায্য করতে পারব। তো অবশ্যই এটা অনস্বীকার্য যে ঋষি অরবিন্দ এবং শ্রীমার অসীম কৃপা ছাড়া আমার পক্ষে এটা করা সম্ভব নয়। গোজ উইদাউট সেইং দ্যাট ইট ইজ দ্য আনলিমিটেড ইনফাইনাইট গ্রেস উইচ পারমিটস মি অ্যান্ড এনেবলস মি টু প্রেজেন্ট দিস ভিডিও। তো প্রথম কথা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু পারবো না, আমাদের ক্ষমতা কম, আমরা খুব দুর্বল, আমরা খুব শক্তিহীন। এই কথা বললে কিন্তু জীবনের যে দুর্দশা সেটা বৃদ্ধি পাবে এবং আরও সাংঘাতিক অবস্থা হবে। সাধারণ মানুষ বলে কোনো প্রজাতি নেই, আমি বারবার এই কথাটা বলি। এবং সাধারণ মানুষ হয়ে যদি আমরা থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের জীবনে কিছু অসাধারণ ফলাফল হবে অবশ্যই। সেই অসাধারণ ফলাফলগুলো কি না, আমরা জীবনে অসাধারণ দুর্ভোগ, দুর্দশা, বিপর্যয়, সংগ্রাম, সংঘর্ষ প্রতিনিয়ত প্রত্যক্ষ করব। এবং সেটাই হচ্ছে, যেহেতু আমরা সাধারণ মানুষ হয়ে থাকতে চাই, এটা আমাদের একটা অ্যালিবাই, একটা অজুহাত, আমরা একটা ছাড় চাই, যেরকম কিছু কোটা থাকে। তো সেই রকম যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের একটা কোটা থাকে, সেরকম আমরাও একটা কোটার আশায় বলি যে আমরা সাধারণ মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষ হয়ে থাকার জন্য এই অসাধারণ ফলাফলগুলো আমাদের ভোগ করতে হয়। দেখুন, ছাত্রকে পড়াশোনা করতেই হবে এবং পরীক্ষা পাস করতেই হবে,
তার যতই কঠিন লাগুক, তার যতই অনীহা হোক, তার যতই মনে হোক যে লেখাপড়াটা দুর্বোধ্য, সেখানে কোনো বিকল্প নেই, দ্যার ইজ নো অল্টারনেটিভ। এবং আমাদের জীবনেও কিন্তু কোনো বিকল্প নেই, কোনো অল্টারনেটিভ নেই। ইউ হ্যাভ টু স্টেপ আউট অফ দিস সাধারণ মানুষ সিন্ড্রম। এবং আমাদের এই জ্যোতিষশাস্ত্রের যে গণনা, ভবিষ্যৎবাণীর যে একটা লিমিটেশন, এ গণ্ডি, তার বাইরেও আমাদের কিন্তু বেরোতে হবে। কারণ আমি বারবার একটা কথা বলি যে ভবিষ্যৎবাণী, গণনার এভরিথিং ইজ ফাইন, কিন্তু আমার জেনে কি হবে যদি আমি সেটা সম্বন্ধে কিছু করতে না পারি, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। এই যে এত বড় যশ সাইক্লোন হলো, তার যে আগাম পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছিল, সেই পূর্বাভাস প্রাপ্ত হয়ে যদি মানুষ সেখানে কোনো ব্যবস্থাই না নিতে পারে, সেই জায়গা যদি খালি করা না হয়, সেই জায়গায় যদি আরও অন্যান্য সুরক্ষার ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে সেই পূর্বাভাসের কোনো অর্থ নেই। তাহলে আমাদের এই লিমিটসগুলোর বাইরে স্টেপ আউট করতে হবে। এবং সবসময় যেটা আমি বলি যে আমার অস্তিত্বকে রক্ষা করা এবং আমার ভবিষ্যৎকে, আমার জীবনকে সৃষ্টি করা, প্রোটেক্টিং মাই এক্সিস্টেন্স অ্যান্ড ক্রিয়েটিং মাই ডেস্টিনি। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের যাত্রা, আজকের যাত্রা শুরু। এবার প্রথম যেটা আমার বিষয়, আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের মন, মাইন্ড। আমরা জানি যে চন্দ্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে, এবং চন্দ্র হচ্ছে মনের কারক। এবার মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স, মন আর বুদ্ধি, এই দুটো দিয়েই আমরা আমাদের জীবনকে চালনা করি, দুটো প্রাইমারি ওয়েপন, প্রাইমারি টুল। কিন্তু মনের যে কী ফাংশন, ইন্টেলিজেন্স মানে যে কী, সেই জায়গাতে আমরা টোটালি অজ্ঞ, আমাদের কোনো আইডিয়া নেই, উই আর কমপ্লিটলি ইগনোরেন্ট। এবং এই মন এবং ইন্টেলিজেন্সের ধ্যান ধারণাটা যেহেতু আমাদের ভুল, আমাদের সঠিক জ্ঞান নেই, সেই জায়গা থেকেই কিন্তু অল দ্য প্রবলেম স্টার্টস। মনকে অরবিন্দ বলছেন যে ম্যাটার অ্যান্ড স্পিরিট, অর্থাৎ স্থূল আর সূক্ষ্ম, বা মানব এবং ঈশ্বর, এই যে দুটো স্তর, এই যে দুটো বিষয়, তার মধ্যে মন হচ্ছে মিডিয়েটর ডিভিনিটি। মন যোজক, মধ্যস্থতার কাজ করে, মন হচ্ছে, মন সেতু বন্ধন করায়, মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স লিঙ্ক করে মানুষকে সুপ্রিম পাওয়ারের সঙ্গে, মানুষ অ্যাজ ম্যাটার, সুপ্রিম পাওয়ারের স্পিরিট। এবং সেই কারণে মনকে উনি বলছেন একটা চ্যানেল, একটা ব্রিজ, যে চ্যানেল, যে ব্রিজ দিয়ে ঈশ্বরের সঙ্গে, জীবাত্মা পরমাত্মার সঙ্গে কানেক্টেড হবে, সংযুক্ত হবে। এইখানে রোল অফ মাইন্ড, মনের যে ভূমিকা, সেটা সম্পূর্ণ করাপ্টেড হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। যে আসল যে কাজ, দ্য ট্রু অফিস অফ মাইন্ড হ্যাজ বিন ডিনাইড। মনকে অরবিন্দ বলছেন যে মাইন্ড ইজ দ্য পাওয়ার অফ দ্য লর্ড উইচ ডিভাইডস থিংস, সমস্ত কিছুকে বিভাজিত করার যে শক্তি ঈশ্বরের, সেটাই হচ্ছে মন, কসমিক মাইন্ড, দ্য ইউনিভার্সাল মাইন্ড, যেখান থেকে ইন্ডিভিজুয়াল মাইন্ড আমরা প্রত্যেকে প্রাপ্ত হয়েছি। তো ডিভিশন করার, বিভাজন করার, বিভক্ত করার যে শক্তি, যে পাওয়ার, তারই নাম হচ্ছে মাইন্ড। তাতে উদাহরণ দিচ্ছেন ঋষি অরবিন্দ, এবং সেই লেকচারেও এই উদাহরণটাই ব্যবহার হয়েছে, যে আমরা যখন একটা বই পড়ি, একটা বই পড়ি, তখন এক একটা অক্ষর, এক একটা শব্দ, এক একটা বাক্য, এক একটা অধ্যায়, এইভাবে ভেঙে 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 আমরা টোটালে যাই। আমরা যখন একটা শব্দ পড়ছি, আমরা কিন্তু, মন কিন্তু, চোখ প্রথমে এক একটা অক্ষরকে দেখে,
তারপর মন সেই অক্ষরগুলোকে একটা কম্প্রিহেন্সিভ হোল ওয়ার্ড শব্দ হিসেবে গ্রহণ করতে পারে। ওয়ান বাই ওয়ান, একটা একটা করে মন কিন্তু পড়তে পারে এই বইয়ের, টোটাল বইয়ের যে গল্পটা, যে লেখাটা, যে বিষয়বস্তু, সেটা একটা একটা করে মন পড়ে। সেখানে ঋষি অরবিন্দর লাইফ ডিভাইন, দিব্য জীবন যে বই উনি লিখেছিলেন, সেটা যখন অনুবাদ করা হয়েছিল, অনুবাদ করে এনে ওনাকে যখন দেওয়া হলো অনুবাদটা দেখার জন্য, উনি বইটা, ওই অনুবাদ ট্রান্সলেশনের কপিটা শুধু হাতে নিয়ে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড হাতে নিয়েছিলেন, তারপর দিয়ে দিলেন, দিয়ে বললেন এটা প্রেসে পাঠিয়ে দাও। উনি খুলেও দেখেননি। এই যে টোটালিটি ওই বইয়ের মধ্যে কি আছে, ওনাকে খুলেও দেখতে হয়নি, এন্টায়ার নলেজটা, এন্টায়ার আন্ডারস্ট্যান্ডিংটা ওনার মাইন্ড রিসিভ করেছিল। তো সেখানে অরবিন্দ বলছেন যে আমাদের মন, সাধারণ মানুষ, আমরা যে অর্ডিনারি এক্সিস্টেন্স, আমরা যে লিমিটেড হিউম্যান বিংস, সাধারণ অর্ডিনারির চেয়েও অ্যাপ্ট ওয়ার্ড হচ্ছে লিমিটেড, আমাদের মন মেন্টাল ফ্যাকাল্টি কীভাবে কাজ করে, না একটা খুব সীমাবদ্ধ, সীমিত প্রক্রিয়ার মধ্যে, ক্র্যাম্পড প্রসেসের মধ্যে আমাদের মন কাজ করে। এই মনের যে প্রক্রিয়াটা, আমাদের যে বুদ্ধিটা, ইন্টেলিজেন্সটা, তাকে এই সীমিত প্রক্রিয়ার মধ্যে থেকে বার করতে হবে, মুক্ত করতে হবে। এই সীমিত প্রক্রিয়া, এই গণ্ডি হচ্ছে স্যাটার্নের গণ্ডি, বাউন্ডারি প্ল্যানেট, সেখান থেকে আমাদের মনকে মুক্ত করতে হবে। এবং কেন মুক্ত করতে হবে, কারণ মনের যে অপারেশনটা, মন যেভাবে কাজ করে, কার্য সম্পাদন মন যেভাবে করে, সেটা হচ্ছে লিমিট করে করে, সব কিছুকে সীমিত করে করে, এটাই মনের প্রসেস, এটাই মনের স্টাইল, এটাই মনের টেকনোলজি। কিন্তু এই টেকনোলজির মধ্যে যে আমরা আছি, আমরা বিরাজ করছি, এক্সিস্ট করছি, সেখান থেকে আমাদের নিজেদের বার করতে হবে, আমাদের লিবারেট করতে হবে। এবার এই যে স্যাটার্ন, যে বাউন্ডারি স্যাটার্ন, যে আমাদের এত একটা সমস্যার কারণ, এখানে স্যাটার্নের ভূমিকাটা বোঝাতে গিয়ে একটু ওই হিন্দি সিনেমা, বাংলা সিনেমার একটা দৃষ্টান্ত নিই। যে আমরা দেখি হিন্দি সিনেমা, বাংলা সিনেমায়, যে একটা জায়গায় একটা নতুন এসপি বা থানার একজন নতুন অফিসার এলে, সেখানকার যে লোকাল, স্থানীয় যে দাদা, যে মাফিয়া বা ডন, সে এসে একটা নিজেকে ইন্ট্রোডিউস করে যে সে ওখানকার লোকাল ডন, এবং সব কিছু সেখানে তার কথা মতো চলে, তার রাজত্ব, তার শাসন, এবং সেই নতুন অফিসারকে তার কথা মতোই চলতে হবে। এই যে ডন ভিলেনের যে বক্তব্যটা, এটাই হচ্ছে স্যাটার্নের কারকতা, যে আমরা যখন দেহ ধারণ করেছি, ফাইনাইট জগতে এসেছি, সীমার বদ্ধ জগতে যখন এসেছি, সীমার গণ্ডির মধ্যে যখন এসেছি, তখন স্যাটার্নের যে নিয়মগুলো আছে, স্যাটার্নের যে সীমাবদ্ধতা আছে, যে সীমিত প্রক্রিয়াগুলো আছে, তার মধ্যে আমাকে কার্য সম্পাদন করতে হবে, তার মধ্যেই আমার অস্তিত্ব যাপন করতে হবে, এটাই স্যাটার্নের দাদাগিরি। কিন্তু আমাদের ওই বাউন্ডারিকেই, কিন্তু ওই স্যাটার্নের দাদাগিরিকেই কিন্তু আমাদের নিজেদের শক্তি, নিজেদের ঈশ্বর চেতনা প্রাপ্ত হয়ে, উপলব্ধি করে, আমাদের রিয়েলাইজ করে, আমাদের ওই স্যাটার্নের দাদাগিরিকে অতিক্রম করতে হবে। এবং স্যাটার্নও সেটাই চায়, সেটাই স্যাটার্নের পরীক্ষা এবং টেস্ট। তো এবার মনের যে সীমিত প্রক্রিয়া, এই সীমিত প্রক্রিয়া কেন, কারণ মনের কাজ হচ্ছে যে মন যে নলেজটা, যে জ্ঞানটা, যে বিদ্যেটা গ্রহণ করবে, রিসিভ করবে, সেটাকে সে অর্গানাইজ করবে, এটাই মনের কাজ।
এবং অর্গানাইজ করার জন্যই ওই লিমিট করা, ওই ডিভাইড করা, যে যা জ্ঞান নলেজ মাইন্ড রিসিভ করলো সেটাকে মনের কাজ হচ্ছে, মন সেটাকে সংগঠিত করবে, বিন্যস্ত করবে, সেটাকে সাজাবে। এই যে সাজানোর জায়গাটা, এটা হচ্ছে বুধ, মার্কিউরি অর্গানাইজেস নলেজ, এবং মন হচ্ছে চন্দ্র। মন কোথা থেকে নলেজ রিসিভ করবে? ফ্রম ওয়ের উইল দ্য নলেজ কাম? ফ্রম জুপিটার, দেবগুরু বৃহস্পতি, যিনি ব্রহ্মজ্ঞানের মালিক, যিনি ব্রহ্মজ্ঞান প্রদান করেন। এবার এখানে অরবিন্দ বলছেন যে এই যে পরমাণু, যে পরমাণু দিয়ে সমস্ত কিছু সৃষ্টি, আলটিমেটলি আমাদের দেহ তো পরমাণু, এক একটা পরমাণু পারমাণবিক যে অনুশাসন বা সূত্র সেটা সম্বন্ধে সে জানে কী করে? হাউ ডাজ দ্য অ্যাটম নো দ্যাট ইট হ্যাজ টু ফলো দ্য অ্যাটমিক লজ? পরমাণু কী করে জানছে? পরমাণু যে তার পারমাণবিক নিয়ম সূত্র মেনে চলছে সেটা সে কেন চলছে, সে সেটাকে তার মধ্যে সে কী করে রিয়েলাইজ করছে? কারণ এন্টায়ার বিশ্বের মধ্যে, সৃষ্টির মধ্যে একটা প্রেসাইডিং ইন্টেলিজেন্স আছে, গভর্নিং ইন্টেলিজেন্স আছে, উদ্ভিদ জগতের মতো একটা ইন্টেলিজেন্স আছে, যে ইন্টেলিজেন্স উদ্ভিদ জগৎকে চালনা করছে। এবং উদ্ভিদ জগতের প্রত্যেকটা উদ্ভিদ জানে তাকে কি করতে হবে। এইখানে অরবিন্দ বলছেন যে নিখিল সৃষ্টিব্যাপী, সর্বব্যাপী যে ধীশক্তি, যে বুদ্ধি, যে ইউনিভার্সাল উইজডম, সেটাই কিন্তু ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স দিয়ে সুপ্রিম পাওয়ার পরমেশ্বর ব্রহ্ম এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন। প্রজ্ঞা প্রসূত প্রাণ। তো মনকে বৃহস্পতির কাছ থেকে জ্ঞানটা প্রাপ্ত হয়ে অর্গানাইজ করতে হবে, চন্দ্র বৃহস্পতির থেকে জ্ঞানটা রিসিভ করবে, তারপর বুধ সেটাকে অর্গানাইজ করবে, সংগঠিত করবে। অ্যানিমাল ওয়ার্ল্ডে পশুপ্রাণীদের মধ্যে যে ইনস্টিংক্ট, যে সহজাত প্রবৃত্তি, সহজাত যে প্রবণতা, সেটাও একটা ইন্টেলিজেন্স, সেটা তাদের একটা ইনবিল্ট নলেজ। প্রত্যেকটা প্রজাতির মধ্যে, প্রত্যেকটা প্রজাতির সীমা গণ্ডির মধ্যে এক এক রকম ভাবে সেই ইন্টেলিজেন্সটা অন্তর্গ্রথিত আছে। তো সমস্ত কিছুর মধ্যে, অ্যাটমসের মধ্যে, প্লান্ট ওয়ার্ল্ডে, অ্যানিমাল ওয়ার্ল্ডে, ইন্ডিভিজুয়াল স্পিসিজের মধ্যে স্পেসিফিক ডিজাইন করা একটা ইন্টেলিজেন্স আছে। মানব জাতির মধ্যে, যেটা হায়েস্ট স্পিসিস, মানব জাতির মধ্যে যে ইন্টেলিজেন্সটা, সেই ইন্টেলিজেন্সটার যে ফাংশনটা, সে ফাংশনটা হচ্ছে যে মানুষের মধ্যে, মানুষের ভিতরে, ইনসাইড ম্যান অল নলেজ হ্যাজ বিন গিভেন, যেটা আমরা জ্ঞানময় কোষ থেকে পাই, যে সূক্ষ্ম শরীরগুলো আমাদের পঞ্চকোষ, এই যে আমাদের অন্নময় কোষ, এই অন্নময় কোষটা তো স্থূল কোষ, এই অন্নময় কোষ ছাড়া আমাদের যে এথরিক বডি, প্রাণময় কোষ, আমাদের যে মনোময় কোষ, অ্যাস্ট্রাল বডি, কজল বডি, জ্ঞানময় কোষ, সুপার কজল বডি, তো এই জ্ঞানময় কোষ যেটা, এই জ্ঞানময় কোষের মধ্যে কিন্তু সব জ্ঞান আছে,
অল নলেজ ইজ দেয়ার, এভরিথিং ক্যান বি অ্যাক্সেসড। তো সেই আমাদের ফিজিক্যাল বডি, এথরিক বডি, অ্যাস্ট্রাল বা কজল, সুপার কজল আর ব্লিস বডি। তো এখানে মানুষের ভিতরে কিন্তু সমস্ত নলেজ দেওয়া আছে। তার কারকতা হচ্ছে কেতু। আর বাইরে যে আমরা সমস্ত নলেজ খুঁজি, সেই খোঁজের যে প্রেরণা সেটা হচ্ছে রাহু, বহির্জগৎ, বাহ্যিক জগতে। এবং সেখান থেকে মানুষ যখন সেই অন্বেষণে বেরোয়, একটা স্টেজের পরে এভরিথিং ইজ মাইন্ড বগলিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। মানুষ আর কিছুই সেখানে স্থির করতে পারে না, টোটালি একটা হতভম্ব, হতবুদ্ধি হয়ে যায়। মানুষের যে ইন্টেলিজেন্সটা, মানুষ যদি ইন্টেলিজেন্সকে, তার মনকে বাহ্যিক জগতের দিকে প্রেরিত করে, যেটা সাইন্টিফিক কমিউনিটি করেছে, তখন ওই ইউনিভার্সের যে 100% তার 4%ই কিন্তু জানা যায়। 96% ইজ ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার ডাজেন্ট ম্যাটার। কিন্তু ওই 100%কে জানতে হলে দ্য ইনার জার্নি ইজ ইম্পর্ট্যান্ট, ইনার ইঞ্জিনিয়ারিং ইজ ইম্পর্ট্যান্ট, অন্তর্মুখী হতে হবে। এইখানে এই জায়গাতেই এই রাহু আর কেতুর পার্থক্য। এবার অনেকগুলো ইন্টেলিজেন্সের কথা বলছেন ঋষি অরবিন্দ, যে কত রকমের ইন্টেলিজেন্স হয়। উনি বলছেন মেকানিক্যাল ইন্টেলিজেন্স, একটা যান্ত্রিক বুদ্ধি, যারা খুব মেকানিক্যাল কাজ ভালো করতে পারে তাদের মেকানিক্যাল ইন্টেলিজেন্সটা স্ট্রং। একটা ব্যবসায়িক বুদ্ধি, একটা বিজনেস ইন্টেলিজেন্স, তারা বিজনেসের দিকে তাদের একটা ট্যালেন্ট, একটা প্রতিভা দেখা যায়। ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে অনুভূতি বা আবেগ, এই ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের মধ্যে বেশি মাত্রায় পাওয়া যায়, তাদের একটা নমনীয়তা, একটা দান করার প্রবণতা, একটা ধৈর্য, একটা অনুশাসন, একটা অধ্যাবসায়, অন্য মানুষের যত্ন নেওয়া, করুণা, দয়া, এই কোয়ালিটিসগুলো তাদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায়, যাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা হয়। এরপরে অরবিন্দ বলছেন স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স, কৌশল, যেটা মিলিটারি ইন্টেলিজেন্সও হতে পারে, মিলিটারি স্ট্র্যাটেজিও হতে পারে, ইকোনমিক স্ট্র্যাটেজিও হতে পারে। উনি উদাহরণ দিচ্ছেন চাণক্যর, উনি উদাহরণ দিচ্ছেন ছত্রপতি শিবাজির। তারপরে উনি বলছেন সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল ইন্টেলিজেন্স, যে যাদের বিজ্ঞানের দিকে একটা অ্যাপটিচিউড, যাদের দর্শন ফিলোসফির দিকে একটা অ্যাপটিচিউড। কিন্তু এই সমস্ত কিছুকে অরবিন্দ বলছেন সব কিছু কিন্তু সীমিত আর আবদ্ধ। অল অফ দিস, নো ম্যাটার হোয়াট লেভেল অ্যান্ড কোয়ালিটি, সব কিন্তু লিমিটেড অ্যান্ড বাউন্ড। তার সঙ্গে উনি বলছেন ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, অর্থাৎ এই ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এই সৃজনশীলতার জায়গা তাদের মধ্যেই পাওয়া যায় যারা একটু অন্যভাবে, যারা হাটকে দেখতে পারেন, যারা নতুনের প্রবর্তন করেন, ইনোভেটিভ। আর্ট, মিউজিক, সাইন্টিফিক ডিসকভারির যে জায়গা, এই জায়গাগুলো হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, যে অন্য মানুষ যেটা দেখতে পেল না এবং যা কিছু গোপন আছে সেটা যে তারা দেখতে পায়, হিডেন ফ্রম আদার্স। যখনই একটা সাইন্টিফিক ডিসকভারি হয়, ওই যে নিউটন অ্যাপলটা পড়তে দেখেছিলেন, ওনার কিন্তু মনে হলো যে দ্যার ইজ আ ফোর্স ওয়ার্কিং। তো ওই যে মোমেন্টটা যখন ওনার ওই মনে হলো, উনি হঠাৎ করে ওই যে আপেলটা পড়ছে তার পিছনে, তার অন্তরালে একটা শক্তি কাজ করছে, সেটাকে তিনি অনুভব করেছিলেন, যে ট্রুথ বিহাইন্ড থিংস, এটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। এই সব কিছু অরবিন্দ বলছেন একটা হিউম্যান লেভেল।
এবার হিউম্যান লেভেলের ঊর্ধ্বে উনি বলছেন প্রথমে হচ্ছে সাইকিক ইন্টেলিজেন্স, একটা আদিদৈবিক ইন্টেলিজেন্স। সেখানে কি হচ্ছে না, সেখানে হচ্ছে বিশ্বাস, আস্থা, ফেথ, এটা পিওরলি জুপিটার। এবং এই সাইকিক ইন্টেলিজেন্স যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা যাবে না, অর্জনও করা যাবে না, ইট ইজ বিয়ন্ড দ্য র্যাশনাল মাইন্ড। এই যে স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স, সাইন্টিফিক, ফিলোসফিক্যাল, মেকানিক্যাল, ইমোশনাল, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এই সমস্ত কিছু কিন্তু র্যাশনাল মাইন্ডের অধীনে। কিন্তু যখন সাইকিক ইন্টেলিজেন্স আমরা পৌঁছচ্ছি, দ্যাট ইজ বিয়ন্ড দ্য র্যাশনাল মাইন্ড, সেটা ফেথ। এবং দেখুন, এই যে ফেথ, এই যে বিশ্বাস, এই যে আস্থা, ফেথের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, উইচ ইজ বিয়ন্ড দ্য অ্যাস্টেরয়েড বেল্ট। এবং এই সাইকিক ইন্টেলিজেন্সে যখন মানুষ পৌঁছে, যখন মানুষ প্রাপ্ত হয়, তখন দ্যাট মাইন্ড নোজ দ্য সুপ্রিম পাওয়ার এজ গড, সে জানে, ইট ইজ আ ম্যাটার অফ ফেথ। এবং সেটা র্যাশনাল মাইন্ড দিয়ে, যুক্তিবুদ্ধি দিয়ে বোঝানোও যাবে না, প্রকাশও করা যাবে না, ইট ইজ নট পসিবল, র্যাশনাল মাইন্ডের সেই ক্ষমতাই নেই। তারপরে হচ্ছে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, যে একটা উপলব্ধির মাধ্যমে, একটা কোনো দৈববাণীর মাধ্যমে, একটা কোনো প্রেরণা উদ্দীপনার মাধ্যমে, রেভেলেশন, ইলিউমিনেশন, ইন্সপিরেশনের মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হওয়া, সেই ইন্টেলিজেন্স। তারপরে উনি বলছেন ইন্টুইটিভ ইন্টেলিজেন্স, ইটস এ ভেরি হাই লেভেল, যে যেখানে সব কিছুই স্বজ্ঞাত এবং জ্যোতির্ময়, দীপ্তিময় তেজ একটা, ওই ইন্টেলিজেন্সটা ইজ একটা পিওর লাইট। সেই ইন্টেলিজেন্সের কারণে, পিওর লাইটের মাধ্যমে সেই নলেজটা অ্যাক্সেস হচ্ছে। এবং ফাইনালি যেটা অরবিন্দ বলছেন, দ্য সুপ্রামেন্টাল ইন্টেলিজেন্স, যেটা একদম হায়েস্ট, যেটা এই সমস্ত ইন্টেলিজেন্সের সমন্বয়, অল টুগেদার দ্য অরিজিনাল ইন্টেলিজেন্স অফ ক্রিয়েশন, যেটা প্রজ্ঞা প্রসূত প্রাণ। এই প্রজ্ঞা প্রসূত প্রাণ, এই সুপ্রামেন্টাল যে ইন্টেলিজেন্স, এটা একেবারে ফার 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 অ্যাওয়ে, দুরূহ দুর্গম। মানব জাতির মধ্যে, মনের মধ্যে, ব্রেনের মধ্যে কোনো সেন্টারই নেই যেটা এই সুপ্রামেন্টাল ইন্টেলিজেন্সকে হোল্ড করতে পারে, ধারণ করতে পারে। কিন্তু এভলিউশনের মাধ্যমে, ক্রমবিকাশের মাধ্যমে, উই আর মুভিং টুয়ার্ডস দ্যাট স্টেজ। কারণ এই সুপ্রামেন্টাল ইন্টেলিজেন্সের কোনো বস্তুগত, কোনো জড় স্থূল ভিত্তি নেই, মেটিরিয়াল বেসিস নেই, এটা অনেক অনেক হায়ার ডাইমেনশনের। এবং এটাকে ট্রান্সফরমেশনের মাধ্যমে, এভলিউশনের মাধ্যমে অর্জন হবে। সেই মন, সেই ইন্টেলিজেন্সকে বলা হবে দ্য মাইন্ড অফ লাইট, জ্যোতির্ময় মন, মাইন্ড অফ লাইট। এবং তার জন্য হিউম্যান ব্রেনের মধ্যে নতুন কোষ জন্মাতে হবে, নিউ ব্রেন সেলস লাগবে। আজকের দিনে মানুষের ব্রেনের মধ্যে যে কোষ আছে, মস্তিষ্কের মধ্যে যে সেলস আছে, দ্যাট ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হোল্ড দ্য সুপ্রামেন্টাল ইন্টেলিজেন্স। তো এই সুপ্রামেন্টাল ইন্টেলিজেন্সকে হোল্ড করার জন্য, এইদিকে এগোনোর জন্য, সুপ্রামেন্টাল ইন্টেলিজেন্স তো অনেক হায়ার লেভেল, আমাদের ওই সাইকিক ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, ইন্টুইটিভ ইন্টেলিজেন্স, ওই দিকে র্যাশনাল মাইন্ড থেকে, যুক্তিবুদ্ধির মন থেকে এগোবার জন্য, র্যাশনাল মাইন্ড, যুক্তিবুদ্ধি আমাদের মার্কিউরি বুথ, সেখান থেকে এগোনোর জন্য প্রথম রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা হচ্ছে নীরবতা, সাইলেন্সিং দ্য মাইন্ড, মনের যে চ্যাটার, মনের যে প্রশ্ন করা, মন যে বাইরে সব কিছুকে খুঁজছে, রাহুর প্রভাব, সেই প্রভাবটাকে দমন করে, মনকে নীরব করে, মনকে একটা লুমিনাস স্লিপের কথা বলছেন অরবিন্দ, যে একটা প্রভাময়
স্নিগ্ধোজ্জ্বল নিদ্রায় চলে যেতে হবে মনকে। দ্য মাইন্ড হ্যাজ টু বি সাইলেন্সড, ডরমেন্ট, সুপ্ত করে দিতে হবে। এখানে উনি হিপনোটিজমের একটা উদাহরণ দিচ্ছেন যে হিপনোটিজমের ক্ষেত্রে কি হয়, একজন মানুষকে আরেকজন হিপনোটাইজ যে করছে, করে তাকে দিয়ে অনেক অসম্ভব কাজ করিয়ে নেয়। যে আমরা এই যে হাতটা তুলে রাখি, 5 মিনিট হাত তুলে রাখলে হাত ব্যথা করবে, কিন্তু যদি আপনাকে কেউ হিপনোটাইজ করে আপনি আধ ঘন্টা এক ঘন্টাও হাত তুলে রাখতে পারেন। কারণ যখন একজন মানুষ আরেকজনকে হিপনোটাইজ করছে, তখন যাকে হিপনোটাইজ করলো তার যে মন, সেই মনে তার যে ইচ্ছে, তার যে সংকল্প শক্তি, তার যে উইল, সেটা কিন্তু সে সাময়িকভাবে ত্যাগ করে যে তাকে হিপনোটাইজ করছে তার কাছে কিন্তু সে সমর্পণ করে, তার উইলের কাছে, তার ইচ্ছের কাছে। তাহলে এখানে অরবিন্দ বলছেন যে একটা মানুষ যদি আরেকটা মানুষকে তার মনকে সাইলেন্স করিয়ে, তার ইচ্ছাশক্তিকে নিষ্ক্রিয় করে তাকে দিয়ে এত কিছু করাতে পারে, তাহলে সেখানে যদি একটা মানুষ নিজের মনকে নিষ্ক্রিয় করে, নীরব করে, সাসপেন্ড করে ঈশ্বরের ইচ্ছের কাছে নিজেকে সমর্পণ করে, তাহলে ঈশ্বরের শক্তি যখন তার উপর প্রয়োগ হবে তখন সে কতটা অসাধ্য সাধন করতে পারবে, হোয়াট ইম্পসিবল থিংস হি ক্যান মেক পসিবল। তো সেই জায়গাতেই কিন্তু এই মনের অ্যাকচুয়াল ফাংশন, মনকে ওই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে, মনকে মুক্ত করতে হবে এই স্যাটানের বাউন্ডারি থেকে, এবং মন এই স্যাটানের বাউন্ডারিতে আবদ্ধ সীমিত কেন, কারণ জন্ম জন্মান্তরের কর্মের সংস্কারের বীজ কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এবং সেই কার্মিক সাইকেল চলছে, চাক্কি পিসিং চলছে। তো সেই জায়গায় আমার যে মেন্টাল ক্যাপাসিটি, মেন্টাল ক্যাপাসিটিটা আমি বাইরে, আমার অজ্ঞানতার কারণে আমি বাইরে সব কিছু করছি। দেখবেন অনেক সময়, বহু সময় আমরা সব সংবাদপত্রে টিভির মাধ্যমে খবর পাই, 4-5 বছরের ছেলে, চাইল্ড প্রজেডি, জিনিয়াস, আইআইটির অঙ্ক করে ফেলছে, আরও অনেক উদাহরণ আছে। তারা করছে কী করে, হাউ দেয়ার ব্রেন ইজ ফাংশনিং, কারণ তারা ওই লিমিটেশন অফ দ্য মাইন্ডকে ব্রেক করেছে। অল নলেজ ইজ অ্যাভেলেবল টু এভরি হিউম্যান বিং, প্রোভাইডেড প্রত্যেকটা মানুষ সেই নলেজকে রিসিভ করার জন্য এগিয়ে যায়। নিজেকে যে পাত্র হিসেবে তৈরি করা, সেই প্রস্তুতিটার জন্যই কিন্তু মন্ত্র সাধনা। রেজ ইয়ার ভাইব্রেশন, স্পন্দন কম্পনকে বৃদ্ধি করলেই আমার অনেক শেকল, অনেক পায়ের যে বাঁধন সেগুলো মুক্ত হয়ে যাবে। এবং মন চন্দ্র বৃহস্পতি থেকে জ্ঞানটা অর্জন করবে, করলেই কিন্তু শনির যে লিমিটেশন সেটাকে সে অতিক্রম করতে পারবে। এবং বৃহস্পতি থেকে সে যে জ্ঞানটা অর্জন করলো সেটাকে অবশ্যই বুধ মার্কেরি অর্গানাইজ করবে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু বৃহস্পতি থেকে মনটা, মন যদি জ্ঞানটাকে না রিসিভ করে, যদি রাহুর প্রেরণায় সে বিভ্রান্ত হয়ে, বিক্ষিপ্ত হয়ে আউটার ওয়ার্ল্ডে শুধু জ্ঞান অর্জন করতে যায়, তখন কিন্তু সেই জ্ঞান অর্গানাইজ, সেই নলেজটা অর্গানাইজ করাও যা, অর্গানাইজ না করাও তা, কারণ আলটিমেটলি এভরিথিং উইল বিকাম মাইন্ড বগলিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। এই জন্য এই ইনার জার্নিটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এই ইনার নলেজ, আমার মধ্যে যে সমস্ত জ্ঞান আছে আমার এই জ্ঞানময় কোষের মধ্যে, ওই জ্ঞানময় কোষকে যে অ্যাক্সেস করা, ট্যাপ করা, সেই ক্ষমতা কিন্তু কেতু দিচ্ছে অন্তর্দৃষ্টি, কারণ কেতু ইজ ব্লাইন্ড। চর্মচক্ষু দিয়ে রাহুর বাহ্যিক জ্ঞানটা আপনি পাবেন, যে কারণে
সায়েন্টিফিক ওয়ার্ল্ড, সায়েন্টিফিক কমিউনিটি একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। বিয়ন্ড 4% অফ দ্য ভিজিবল ইউনিভার্স তাদের কোনো আইডিয়া নেই। ওই বাকি 96% তাদের কাছে এখনও ধোঁয়াশা। কিন্তু ইনার ওয়ার্ল্ডে যখন মানুষ প্রবেশ করবে তখন কিন্তু 100% নলেজ ইজ অ্যাভেলেবল। সেই ইনার ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য মনকে স্থির নীরব করতে হবে, মনকে তার যে অ্যাকশন, তার যে সক্রিয় ভূমিকা সেটাকে নিষ্ক্রিয় করতে হবে, যাতে ডিভাইন উইল সেখানে কাজ করতে পারে, যাতে বৃহস্পতির জ্ঞান, দেবগুরু যাতে সেই জ্ঞানটা মনের মধ্যে প্রদান করতে পারে। অরবিন্দ বলেছেন, অল লাইফ ইজ যোগা, অল ক্যান বি ডান ইফ দ্য গড টাচ ইজ দেয়ার। এই গড টাচটাই কিন্তু আমাদের আলটিমেটলি টাচ করতে হবে, কারণ হিউম্যান টাচ ইজ ফাইনালি লিমিটেড। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।